আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের জীবন নষ্ট করে দিচ্ছে, প্রায় অধিকাংশ স্টুডেন্টই এমন দাবি করে থাকেন। কিন্তু কেন এই দাবি করা? এই দাবি কি সত্যিই যুক্তিসঙ্গত? আর যুক্তিসঙ্গত হলেও কেন জাতীয় বিশ্ববিদ্যালয় এটা জানা সত্ত্বেও তাদের সিস্টেম পরিবর্তন করছে না? আজকের এই ভিডিওতে এই সকল বিষয় নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা যারা মনে করেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের জীবন নষ্ট করে দিচ্ছে, তারা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নিত্যদিনের ভিডিও পেতে। আর যারা অলরেডি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আপনাদের মূল দাবি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের জীবন নষ্ট করে দিচ্ছে। কেন নষ্ট করে দিচ্ছে এটা দাবি করছেন কেন আপনারা? আপনারা এই দাবিটা করছেন কারণ আপনাদের পরীক্ষা ঠিকমতো নেওয়া হচ্ছে না, সঠিক সময়ে রুটিন দেওয়া হচ্ছে না, সঠিক সময়ে ফর্ম ফিল আপের ডেট দেওয়া হচ্ছে না। এই সকল কারণে কিন্তু আপনারা দাবি করছেন যে আপনাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কেননা আপনারা সেশন জটে পড়ে যাচ্ছেন। কিন্তু এই সেশন জট কেন? আপনারা কিন্তু জানেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়তে অনেক ভার্সিটি রয়েছে, যা কিন্তু আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এমনটা না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তাদের স্টুডেন্টরাই থাকে, যার কারণে তারা চাইলেই সেশন জট কমিয়ে আনতে পারে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কেন পারছে না? আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিয়ত কিন্তু পরীক্ষার রুটিন দিচ্ছে, ফর্ম ফিল আপের ডেট দিচ্ছে। কারণ তাদের কাছে রয়েছে বিভিন্ন কোর্স, তাদের কাছে কিন্তু একটা দুইটা কোর্স না। আপনারা বুঝতেই পারছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু পুরো বাংলাদেশ রয়েছে। বাংলা কিন্তু ঢাকা ভার্সিটি বলেন, রাজশাহী ভার্সিটি বলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এমনটা না। তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে এই এতগুলো কোর্স একসঙ্গে কিন্তু শুধুমাত্র একটাই বোর্ড, গাজীপুর বোর্ডেই কিন্তু সব কিছু কাজ করে থাকে, যার কারণে কিন্তু এই সমস্যাটা আমরা পড়েছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই যে সেশন জট কমিয়ে আনা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিয়ত কিন্তু পরীক্ষার রুটিন বলুন, পরীক্ষার তালিকা বলুন, ফর্ম ফিল আপ বলুন, প্রতিনিয়ত কিন্তু তারা নোটিশ প্রকাশ করে যাচ্ছে যে তারা যে স্টপ রাখছে নোটিশ প্রকাশ করা তা কিন্তু না, তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কিন্তু তারপরেও তাদের সেশন জট ছাড়ছে না, কেননা তাদের একাধিক কোর্সের পরীক্ষা নিতে হচ্ছে। এখানে কিন্তু শুধুমাত্র অনার্সের স্টুডেন্ট রয়ে নেই, মাস্টার্সের স্টুডেন্ট রয়ে নেই, এখানে ডিগ্রির স্টুডেন্টও রয়েছে। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় এই সেশন জটের মূল কারণ কী। তবে এক্ষেত্রে বলবো যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা রয়েছেন তাদের জীবনটা প্রায় নষ্টের দিকেই নষ্টই হয়ে যাচ্ছে। কেননা আপনাদের জীবন থেকে প্রায় একাধিক বছর নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা চাকরির জন্য আবেদন করতে পারছেন না, চাকরির বয়স চলে যাচ্ছে। এই বিষয়ে সত্যি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু পদক্ষেপ নেওয়া উচিত, প্রয়োজনে তাদের সিস্টেমটা একটু পরিবর্তন করা উচিত। তারা যে ভার্সিটির মতো হয়তো 10-5টা কলেজ মিলে একটা বোর্ড করে ফেলা উচিত, এটা আমার যেটা মনে হয়েছে সেটা আমি বললাম। এখন আপনাদের মতামতটা অবশ্যই আপনারা জানাবেন। আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো স্টুডেন্টই এমনটা বলতে পারছে না যে তাদের জীবনটা উজ্জ্বল হয়েছে। তাই আশা করি বিষয়টি বুঝাইতে পারছি। যদি আপনাদের দামে এমনটাই হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।